কি সমস্যা বাবারে? হ্যাঁ পাখাটা তো চলছে না, যা পাখাটা কি খারাপ হয়ে গেল বাবা? এখন কি করবো এই গরমে? কি করি, মাথায় তো কিছুই আসছে না। আচ্ছা ওই সিকিউরিটিটা যেটা আছে তাকে বলবো কাউকে ডেকে দিতে? না 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 দরকার নেই। হ্যাঁ আইডিয়া, মানে রবি বলে যেই ছেলেটা সেদিন গাড়ি ছাড়া পেলো, ওর কাছেই তো আছে আমার নাম্বার। আমার কাছেও তো আছে, তাহলে একটা কাজ করি ওকেই ফোন করে দেবো। দেখি রবির নাম্বারটা কোথায় গেল। হ্যালো, হ্যাঁ রবি বলছি, শোনো না আমার পাখাটা দেখছি হঠাৎ করে না খারাপ হয়ে গেছে, চলছে না। হ্যাঁ দুবার তিনবার সুইচ দিয়েছি, চলছে না, ওই জন্যই বলছি তোমাকে। তুমি কাজে আছো বলছি, একটু দেখো না গো প্লিজ, একটু আসো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখো বেশি করে লাগবে না, তুমি তো ভালোই কাজ করো। হ্যাঁ 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 তুমি প্লিজ আসো, তাহলে বুঝতে পারছো যা গরম পড়েছে, গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি আসো। বলছিলাম দাদা, এটা কি রিয়া দিদিমণির বাড়ি? হ্যাঁ, আপনি কে? আমি ইলেকট্রিশিয়ান। দিদিমণি বলেছিলেন ওনার বাড়িতে পাখাটা খারাপ হয়ে গেছে, তাই একটু সারাতে এলাম। ও আচ্ছা, ঠিক আছে যান। আর শুনুন, শুধু পাখাটাই সারাবেন, অন্য কিছু আবার সারাতে যাবেন নাকি? বৌদি, ও বৌদি, ও রবি তুমি এসছো? ও বাঁচালে, দেখো না পাখাটা চলছে না, অনেকবার সুইচ দিলাম, একটু ঠিক করে দাও না প্লিজ, প্রচন্ড গরম, মানে দেখো তো ঘুমিয়ে। ঠিক আছে চলো আমি দেখছি। বলছি পাখাটা তো বেশ ভালোই সারা, কিন্তু আমার জমানের জ্বালাটা কেমে যাবে। আপনি কি বলছেন সব? কেন বুঝতে পারছো না? কিছু বুঝতে, চলো চলো। বা বা তুমি না বলে আমার ঘরে ঢুকেছ? শুনো
সিকিউরিটি সিকিউরিটির মতো থাকবে। জানতো সিকিউরিটি মানে কি? চাকর। বেশি বাড়াবাড়ি একদম করবে না, যাও বেরিয়ে যাও। বৌদি, এই ভিডিওটা দেখেছ? এটা যদি আমি দাদাকে দেখাই তাহলে বুঝতে পারছ? না না না, তুমি দাদাকে কিছু বলবে না। বলো বলো, তোমার কি চাই? আমার কি চাই বৌদি? যা করছিলে ওর সাথে সেটা একটু আমার সাথে করো। কি বলছো? হ্যাঁ বৌদি, না হলে কিন্তু আমি দাদাকে ভিডিওটা দেখাতে বাধ্য। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। তাহলে একটা কলা, দুটো কলা, বেশ ভালোই হলো।